আর ভাদর মাসের গাদ জোনার, এ বাবুর মায়ালো জামাই। আর ভাদর মাসের গাদ জোনার, এ বাবুর মায়ালো জামাই। নমস্কার, আমি কার্তিক কর্মকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো সর্বপ্রথম চশমা, চশমা মানে এখন বর্তমানে ওই কিছু ভাইরাস টাইপ চলছে আর কি, ওই জয় বাংলা নজয় ঝাড়খণ্ড, তো সেটাই হালকা হালকা হয়ে গেছে। তো তার জন্যই এইটুকু মানে চশমা ব্যবহার, যাতে হাওয়া টাওয়া না লাগে, মোটামুটি ঠিক হতেই যায়ছে। তো তার জন্যে আজ বিশেষ কারণে ছোট্ট একটু ভিডিও নিয়ে এসেছি, মানে নিমন্ত্রণ, আপনারাকে নিমন্ত্রণ দেওয়ার জন্যে আজকে ছোট্ট একটু ভিডিও। বিখ্যাত ছনিত্যের, বিখ্যাত ছনিত্যের ভক্ত কিংবা রসিক বলো, বিখ্যাত ছনিত্যের ভক্ত কিংবা রসিক বলো, ভক্তরঞ্জন মাহাতো, ভক্তরঞ্জন মাহাতো পারগামা, ভক্তরঞ্জন মাহাতো পারগামা, উনি দাদাই অনেকদিনই আমাকে বলেছে যে কার্তিকদা আমার নাচের ভিডিওটা একটু সব লোককে জানিয়ে দাও, কার্তিকদা সব লোককে জানিয়ে দাও। তো যাই হোক, আপনারা তো বুঝছেনই আমি মানে এদিকে সেদিকে এদিকে সেদিকে ঘুরেই বলছি। হ্যাঁ, মানে যথাসম্ভব আমার মানে সেইটুকু ফুরসত না থাকায় আজকে এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে। ভক্তরঞ্জন দা এত বড় একটা ছৌ প্রেমিক লোক, দেখুন পুরুলিয়া জেলায় আমাদের প্রোগ্রামের কমই নাই বলতে নানা রকম প্রোগ্রাম আছে, নাচনি নাচ আছে, ঝুমুর নাচ আছে, বহুত কিছু জিনিস আছে, কিন্তু ভক্তরঞ্জন দা আমাদের এত ছনাচের প্রিয় যে ছনাচ ছাড়া উনি অন্য কিছুই করেন নাই। তো চলুন গল্পটা, মেলাটা আছে বাংলায় চাইরেই ভাদ্র, চাইরেই ভাদ্র ইংরেজি মাসের 22/8/2023, আপনারা সবাই আসবেন ভক্তরঞ্জন দার ওইখানে পারগামাতে। বিশাল মোরগ লড়াইয়েরও আয়োজন করা হয়ে গেছে ওইখানটায়, দিনের বেলা মোরগ লড়াই হবে, এরপর সন্ধ্যা 10টার থেকে ছনাচ শুরু হবে। তো কোন কোন পার্টি আছে সেটা বলে দিচ্ছি। তো ছোট একটা জিমর দিয়ে গেলি আমার মানে দেখো জিমর একটু না বললে আমাদেরকেও মনে হয় ভালো না লাগবে। আজ সকিনাসের এই জিমর হবে। আহা, আর সাল মহুলের ফাঁকে কোকিল কুহু কুহু ডাকে, সাল মহুলের ফাঁকে কোকিল কুহু কুহু ডাকে, আর বন্ধু বিদেশ গেছে মনটা রাঙা, বধু বিদেশ গেছে মনটা রাঙাই, বন্ধু খুঁজে আই বন্ধু ফিরে আই, ফোনের কথায় আমার মন ভরে নাই, বন্ধু ফিরে আই বন্ধু ফিরে আয়, ফোনের কোথায় আমার মন ভরে নাই। তো চলুন, আচ্ছা এই যে মেলাটা ভক্তরঞ্জন দা খুব উদ্যোগ নিয়ে মেলাটা রাখিয়েছে, মেলাটা ওনার বাবা
স্বর্গীয় দেবেন্দ্রনাথ মাহাতো, স্বর্গীয় দেবেন্দ্রনাথ মাহাতো ওনার ওনার স্মৃতিমেলা হিসাবে ওনার স্মৃতিমেলা হিসাবে মেলাটাকে ধরে রেখেছে। তো যাই হোক, কে সাপোর্ট করছে সে আমি জানি নাই, তবে একটা সনাচ করা খুব বড় ব্যাপার। যেমনি করুন দুটো পার্টিকে বিদায় করা, তারপরে নানা রকম পূজা সাজ সরঞ্জাম সব কিছু ব্যবস্থা করা একটু কঠিনই বটে একার পক্ষে। তারপরে মনে হয় গাঁয়ের লোকও পুরো সাপোর্ট করে ওনাকে, গাঁয়ের লোক পুরো সাপোর্ট না করলে মেলা লাগাতে পারবে না। তো যাই হোক, এইসব জিনিসগুলো বোঝা যায় মানে মানুষ গরিব হলেও একা নাই। মানুষ যদি গরিবই বটে কিন্তু একা নাই, ধন সম্পত্তি যদি মানুষের কম হয়ে যায় কিন্তু দিল বড় থাকা চাই। তো যে দুটা দল অংশগ্রহণ করছেন সেইখানে বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ হেমচন্দ্র মাহাতো, গ্রাম পোলমা, পোস্ট ধেলাত বামু, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। চলুন ওয়ার বিপক্ষে যে দলটা রয়েছেন বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ হেম সিং মাহাতো, বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ হেম সিং মাহাতো, গ্রাম সারিডি, বাগমন্ডি থানা, জেলা পুরুলিয়া। তো আপনারা শুনলেন ভাদরের চার তারিখে যত বন্ধুরা পৌঁছিবেন সবাই আসবেন, মেলায় উপভোগ করবেন। মেলা শুরুয়াত মনসা পূজার থেকেই মেলা শুরুয়াত হয়ে যাচ্ছে, তারপর আরও অনেক মেলা আছে। তো এইভাবে মেলাটা শুরু করা যাচ্ছে ভাদরের চার তারিখ ইংরেজি মাসের 22/8/2023 মঙ্গলবার। খেয়াল করে রাখবেন সবাই কিন্তু পৌঁছিবেন। চলুন আর একটা গান। আর ভাদর মাসের গাদর জোনার এ বাবুর মায়ালো জামাই, আর ভাদর মাসের গাদর জোনার এ বাবুর মায়ালো জামাই, মার ঝোলি করে দে দুটা গগলি ছড়া দে, আর বহালে ঝিটেছি ডোভা মাছ রাঁধে দে, মার ঝোলি করে দে দুটা গগলি ছড়া দে, আর বহালে ঝিটেছি ডোভা মাছ রাঁধে দে। চলুন, মেলাটা এই পৌঁছিছে আর এই আপনারা খবর পালেন। তো এর আগে যদি খবরটা দিয়ে নিতি তাহলে হয়তো আপনারা ভুলতেও পারতেন, কিন্তু এখন আর ভুলবার কোনো আশঙ্কা নাই। এই মেলাটার বেশি দিন নাই খে, হ্যাঁ সবাই রেডি থাকুন। ওই চার তারিখ থেকেই, ভাদরের চার তারিখ থেকেই নানা রকম ছৌ নাচের উপভোগ করুন। অনেক ইউটিউবারও আসবে মনে হয়, অনেক ইউটিউবারের এখন ছৌ নাচের দরকার আছে, আর যারা ঘরে বসে ছৌ নাচ দেখেন ওনাদের দরকার আছে যে নতুন নতুন জিনিস কিছু আসুক। তো চলুন আর বেশি ভিডিওটা বড় না করে এখানেই সমাপ্ত করছি। নমস্কার।